আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। এই যে যাত্রী ছাউনি দেখছেন, এই যাত্রী ছাউনিটিকে আমি এটিকে ব্যক্তিগতভাবে বলছি যেটি ক্যাপসুল আকারের একটি যাত্রী ছাউনি এবং বেশ দৃষ্টিনন্দন। এবং এই যাত্রী ছাউনিগুলো বিমানবন্দর সড়কে দুটি জায়গায় আছে, বিশ্বরোড এলাকাতেই দুই দিকে আছে। একটি যাত্রী ছাউনি পশ্চিম দিকে আর একটি যাত্রী ছাউনি আছে পূর্ব দিকে। অর্থাৎ ঢাকার দিকে ঢুকতে আপনি বিশ্বরোড এলাকায় একটি যাত্রী ছাউনি পাবেন, যেটির ব্যবহার আছে, ব্যবহার হয়। আর এটি হচ্ছে রাস্তার পশ্চিম দিকে, অর্থাৎ নিকুঞ্জে ঢুকতে তার আগেই, নিকুঞ্জে ঢুকার যে গলিটা তার আগেই কিন্তু এই যাত্রী ছাউনিটি আছে বিশ্বরোডের ঠিক ওভার যেটি ফুটওভার ব্রিজটি আছে তার আগ দিয়েই। তো এই যে যাত্রী ছাউনিটি, এই যাত্রী ছাউনিটি আমি দেখছি প্রায় দেড় দুই বছর বা তারও বেশি সময় হবে এই অবস্থাতেই আছে, এবং এটি কিন্তু তৈরি হয়ে গেছে অনেক আগেই। এবং এই যে অনেক দৃষ্টিনন্দন, অনেক ভালো ডিজাইনের সুন্দর করে একটি যাত্রী ছাউনি তৈরি করা হলো, তারপরে এই যাত্রী ছাউনিটি আর ব্যবহার হতে দেখিনি আমি। একদিনের জন্য এটি ব্যবহার হতে দেখিনি, মাঝে কিছুদিন এটিকে কিছু টব রাখা হয়েছিল, বলা যায় এক ধরনের ডাম্পিং জায়গার মতো ব্যবহার করা হয়েছে। সিটি কর্পোরেশনের কিছু গাছের টব এখানে রাখা হয়েছিল। এখন দেখছি যে এটি ধীরে ধীরে কিন্তু এই যে এত টাকার যে যাত্রী ছাউনিটি, আমি যে এক্স্যাক্টলি জানি না কত টাকা একটি যাত্রী ছাউনির পিছনে খরচ হয়েছে, কিন্তু এটির পিছনে যে একটি ভালো অঙ্কের টাকা খরচ হয়েছে সেটি বোঝা যায় সিটি কর্পোরেশনের। এবং এরপর কিন্তু এই যে যাত্রী ছাউনিটি ঠিক এই যে বিশ্বরোড এলাকায়, সেই যাত্রী ছাউনিটি কিন্তু আর সাধারণ যাত্রীদের একদিনের জন্যও ব্যবহার করতে দেখিনি, যদিও এটি তৈরি করা হয়েছে অনেক আগেই। এখানে কোনো যাত্রী আসেন না, এখানে কোনো যাত্রী বসেনও না, কারণ এখানে যাত্রী আসার কোনো কারণ নেই। এখানে বিশ্বরোড আর হচ্ছে যেটি আমরা শেওড়া বলি, এই দুটি জায়গার মাঝখানে এটি, এবং এই শেওড়াতে কিছু লোকজন ওঠানামা করেন আর বিশ্বরোডে ওঠানামা করেন, কিন্তু এই যে দুই জায়গাটার মাঝখানে যেই জায়গায় এই যাত্রী ছাউনিটি তৈরি করা হয়েছে, সেই জায়গাতে কিন্তু কোনো যাত্রী আসেনও না, এখানে বসেনও না, এখান থেকে গাড়িতে ওঠেন না, এবং কোনো গাড়ি এখানে থামেও না। ফলে এই যে যাত্রী ছাউনিটি তৈরি করা হয়েছে, আমার মনে হয় যে একটি অপরিকল্পিত জায়গায় যাত্রী ছাউনিটি তৈরি করা হয়েছে। এবং আমাদের ঢাকায় বেশিরভাগ ক্ষেত্রেই এই ফুটওভার ব্রিজ বলেন, যাত্রী ছাউনি বলেন, সেটি কিন্তু ঠিক জায়গায় যেখান দিয়ে মানুষের আসা যাওয়া আছে সেই জায়গায় তৈরি হয় না, অথবা এটিকে ব্যবহার উপযোগী করার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, যে মানুষজন এখানে এসেই গাড়িতে উঠবে, সেই গাড়িগুলোকে সেখানে থামানোর জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার, বা মানুষ এখানে এসে যে বসবে তাকে এখানে আসতে ব্যবস্থা নেওয়া দরকার বা বাধ্য করা দরকার, সেই রকমের কোনো ব্যবস্থাপনা নেই। অথচ লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু এই এক একটি যাত্রী ছাউনি তৈরি করা হয়েছে। এই যাত্রী ছাউনিগুলো তৈরি করা হয়েছিল বিমানবন্দর সড়কের যে আধুনিকায়ন এবং সৌন্দর্য বর্ধন, সেই সময় থেকেই অনেকগুলো যাত্রী ছাউনি এরকম আমরা দেখেছি। এই যে দেখেন এই যাত্রী ছাউনির, এটি কিন্তু রঙও করা হয়নি ভালো করে, এখানে বসার যে জায়গা সেগুলোর অবস্থা আপনারা দেখছেন। এটির উপরে দেখেন এখনও ব্যবহার করাই হয়নি এটি, অথচ সব জং ধরে গেছে, কিছুদিন পরে হয়তো জং ধরে এগুলো খসে খসে পড়বে। তারপরে এই যাত্রী ছাউনিগুলোতে আধুনিক মানের যে বিজ্ঞাপনী বোর্ড, ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড তৈরি করা হবে, প্রত্যেকটা যাত্রী ছাউনিতেই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। এটি সিটি কর্পোরেশনের আয় বাড়ানোর উপায় হিসাবে দেখা হচ্ছে এটিকে, কিন্তু দেখেন এই ডিজিটাল বোর্ডের উপরে পানি পড়ে, ধুলা পড়ে, দেখেন কি অবস্থা হয়ে গেছে, এবং এগুলোর কিন্তু কোনো যত্ন নেই। হয়তো এভাবে চলতে চলতে আর দু এক বছর গেলে এগুলো নষ্টই হয়ে যাবে, এটাকে পরিত্যক্তই ঘোষণা করতে হবে, আমার কাছে সেটি মনে হয়েছে। এবং এগুলোর চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন, যেহেতু এটির ব্যবহার নেই, মানুষজন এখানে আসে না, বসে না, আবার যে ডিজিটাল বিলবোর্ড বানানোর কথা, যে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড এখানে তৈরি করা হয়েছে, সেগুলো যথাযথভাবে এগুলোর আর যত্ন হয়নি। এই যে দেখেন এখানে গ্লাস লাগানো হয়েছে বটে, কিন্তু এই গ্লাসটি এখন দেখেন অবস্থা কি দাঁড়িয়েছে। এবং এটি কিন্তু এই যাত্রী ছাউনিটি, পুরো যাত্রী ছাউনিটি কিন্তু এক ধরনের এখন বলা যায় যে একটা একেবারে শুরুর আগে শেষ হয়ে যাওয়া বা ব্যবহার করার আগেই নষ্ট হয়ে যাওয়ার দশায় পড়েছে। এটি এখন তো তবু একটু ভালো পরিষ্কার দেখা যাচ্ছে, যেগুলো একটু পরিষ্কার, কিন্তু কিছুদিন আগে দেখেছি এখানে বিভিন্ন গাছের টব ফেলে রাখা হয়েছিল। এই যে এটিও কিন্তু একটি বিজ্ঞাপনী বোর্ড, বিলবোর্ড তৈরি হওয়ার কথা, এখানে দেখেন সেখানেও কিন্তু এই যে যেই রডগুলো বা যে স্টিলের ফ্রেমগুলো সেগুলোতে কিন্তু সব জং ধরে গেছে,
উপরের যে ছাউনি সেটিতেও কিন্তু জং ধরে গেছে, এগুলো দেখার কেউ নেই। এই যে বিমানবন্দর সড়কে আধুনিক দৃষ্টিনন্দন যে অনেকগুলো যাত্রী ছাউনি করা হয়েছে, এগুলোকে আমার কাছে মনে হয়েছে এক ধরনের অর্থের অপচয়। কারণ এই যাত্রী ছাউনিগুলো এমনভাবে তৈরি, আপনি যখন বৃষ্টি আসে তখন উপর থেকে কিন্তু পানি পড়ে। এই যে দেখেন, এটি কিন্তু এখনও ব্যবহার হয়নি, ওই যে উপরের ছাউনি কিন্তু নাই হয়ে গেছে, এবং বৃষ্টি হলে কী হবে, এখন এটিতে পানি পড়বে। এবং অনেক জায়গায় কিন্তু অনেকগুলো যাত্রী ছাউনিতে এগুলো ফুটো হয়ে গেছে। আমি আশা করছি যে আপনাদেরকে হয়তো এরপরে যখন বৃষ্টি শুরু হবে, বর্ষা আসবে, বর্ষায় আমি আপনাদেরকে একটা ভিডিও ইনশাল্লাহ দেখাবো যে এখানে এই যাত্রী ছাউনিগুলোর উপর দিয়ে কীভাবে ফোটায় ফোটায় পানি এই যাত্রী ছাউনির মধ্যে পড়ে। পাশাপাশি যদি বাতাসের গতি থাকে তাহলে কিন্তু এই যাত্রী ছাউনিতে বৃষ্টির সময় কোনো যাত্রী নিরাপদে বসতে পারবেন না, কারণ বিভিন্ন দিক থেকে পানি এখানে এসে ছিটে পড়বে। তো বিজ্ঞাপনী যে বোর্ডগুলো বানানো হয়েছে দেখেন, এটি কিন্তু এখনও ওপেনই করা হয়নি, একটি একটি সাদা প্লাস্টিক দিয়ে বা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, সেই কাপড় এখনও ওপেনই করা হয়নি, অথচ দেখেন এই বিলবোর্ডটি কিন্তু এখন বা এই যাত্রী ছাউনিটি কিন্তু এখন একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে। তো এইরকম যে যাত্রী ছাউনিগুলো আছে সেগুলোর অনেকগুলোরই কিন্তু আমি বলছি যেগুলোর উপর দিয়ে পানি পড়ে, কোনোটা এখনও ব্যবহারই শুরু হয়নি, কোনোটাতে হয়তো নেশাখোররা অবস্থান নেন, নেশাখোররা সেখানে ঘুমান, হ্যাঁ, এই ধরনের পরিস্থিতি কিন্তু আছে। এবং এটি বিশ্ব রোড এলাকার, ঠিক বিশ্ব রোডের যেটি বলছিলাম যে শাহরার পরেই ঢাকার দিক থেকে গেলে সেই যেই যাত্রী ছাউনি, সেই যাত্রী ছাউনিটি, এই জায়গাটি কিন্তু এখন অনেক সুন্দর দৃষ্টিনন্দন জায়গায় পরিণত হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প, তারপরে এখানে যে ফ্লাইওভার, বিশ্ব রোডের যে ফ্লাইওভার, ফুটওভার ব্রিজ, সব মিলিয়ে কিন্তু বিশ্ব রোড এলাকাটি একটি এখন অন্যরকম দৃষ্টিনন্দন জায়গা। সেখানে যদি এই ফুটওভার ব্রিজটি এমন মানে যাত্রী ছাউনিটি এমন জায়গায় করা হয়েছে যেখানে কোনো যাত্রীই বসেন না, ফলে এটি একটি বড় ধরনের অর্থের অপচয়, যেটির কথা বলছিলাম যে আরও একটি যাত্রী ছাউনি ঠিক বিশ্ব রোডে, এটি হচ্ছে পূর্ব দিকের সাইডে, এটির একটি ব্যবহার আছে, মানুষজন টুকটাক এখানে বসে বৃষ্টি আসলে বা রোদের সময় বসে, কিন্তু এটি কিন্তু বৃষ্টির সময় মানুষকে প্রোটেকশন দিতে পারে না। এটি হচ্ছে আরেকটি যাত্রী ছাউনি, এটি হলো লা মেরিডিয়ান হোটেলের উল্টা দিকে, পূর্ব পাশে, রেল লাইনের পাশে। এটিতে দেখেন একজন যাত্রীও কিন্তু বসে নাই, একজন যাত্রীও আপনি এখানে পাবেন না। তো এটির কারণ কি, এই যে যাত্রী ছাউনি তৈরি করা হয়েছে এখানেও কিন্তু কোনো বাস থামে না, এখানেও কিন্তু কোনো কোনো যাত্রী নামে না, এখান থেকে কোনো যাত্রী ওঠেও না, ফলে এই যাত্রী ছাউনিটি যে তৈরি করা হয়েছে এটির কোনো ব্যবহার নেই। এটিতেও কিন্তু ডিজিটাল বিলবোর্ড আছে বিজ্ঞাপনের জন্য করা হয়েছে, জায়গাটাও সুন্দর, পাশে একটি পাবলিক টয়লেটের তৈরি, পাবলিক টয়লেটের ভবন কিন্তু নির্মাণ হয়ে গেছে, কিন্তু পাবলিক টয়লেট আজকে বহুদিন হয়ে গেছে এখানে পাবলিক টয়লেটের ভবন নির্মাণ হয়েছে, কিন্তু সেই পাবলিক টয়লেট আর কিন্তু এখনও পর্যন্ত হয়নি, এবং পাবলিক সেটিকে আর টয়লেট হিসাবে ব্যবহারও করতে পারেনি। হয়তো এভাবেই এটি শেষ হয়ে যাবে, জানি না কবে নাগাদ হবে, এটি হবে কি না আদৌ। তো এটি হচ্ছে আরেকটি যাত্রী ছাউনি যেটির কোনো ব্যবহার এখনও হয় না, কারণ যাত্রীরা এই জায়গাটায় থামেন না, এই জায়গাটায় নামেন না, বাসও এখানে থামে না, এখানে নামে না, নামায় না যাত্রীদেরকে। একটু আগে গিয়ে যেহেতু একটি ফুটওভার ব্রিজ আছে, সেই ফুটওভার ব্রিজ এবং যেহেতু রেল লাইন দিয়ে এই যে এই জায়গাটাতে ফুটওভার ব্রিজ আছে এবং মানুষজন এই ফুটওভার ব্রিজ দিয়ে যেহেতু পারাপার হয়, এই ফুটওভার ব্রিজের নিচে গিয়েই বেশিরভাগ বাসগুলো থামে এবং মানুষ এখান থেকেই গাড়িতে ওঠে। তো এই যে যাত্রী ছাউনি বানানোর ক্ষেত্রে কোন জায়গাটা থেকে মানুষ ওঠে, কোথায় বাস ওঠানামা করে, সেই জায়গাগুলো বিবেচনা করে যদি যাত্রী ছাউনি করা হয় তাহলে সেটা কাজের হবে, না হলে এটির পুরো অর্থটাই অপচয় হবে, যেমনটি দু এক জায়গায় হয়েছে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।